30% রাখি নাকি মোটামুটি এই যে অবনটাতে বা অর্ধকের এদের তো মোটামুটি, আর দু একজনকে একটু বলতে দিই, আর বাইরে যদি কেউ বলতে চাই বলুক, ভেবে একটু মতামত দিলে ভালো হয়। তিনটা অব্দি রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে উৎপলকে আমি দেখে নিই, উৎপল চৌধুরী 10 মিনিটের মধ্যে একটু বক্তব্যটা শেষ করার চেষ্টা করবো। প্রথমে আমাদের পরম গুরু হানুমানের চরণে প্রণাম জানাই, সেই সঙ্গে আমাদের গ্রুপের যারা মানে গুরুদেব স্থানীয় লোক তাদের সকলকে প্রণাম জানিয়ে, ছোটদের সব ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে হানুমান সম্বন্ধে অল্প কিছুই বলবো। সত্যব্রতদা অনেকটাই বলে গেছেন, আমি একটা ছোট্ট কথা বলবো যে হানুমানের জীবনটা তো সত্যব্রতদা বলেই দিলেন যে টোটালটাই সংগ্রামের জীবন। হানুমান মানে অর্গাননের প্রথমেই যে শব্দটা অডি সাপেরে লিখলেন, কেউ কেউ আউটডে সাপেরে বলেন, তাই অডি সাপেরে লেখার কারণটা হচ্ছে যে মানে সত্যের জন্য নির্ভীক হও, তাহলে সেই সত্যের পথ হানুমান জীবনে কোনোদিন ছাড়েন। আর খুব দুঃখের বিষয় হানুমানের এই প্রথম কথাটাই আমাদের মানে বেশিরভাগ হোমিওপ্যাথিক ডাক্তাররা উপেক্ষা করে চলেন, হানুমানের নির্দেশগুলো না মেনে। কি করে সহজে বড়লোক হওয়া যায়, কি করে সহজে নাম কেনা যায়, কি করে গাদা গাদা রোজগার করা যায়, সুখে থাকা যায়, এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। এই ধান্দার ঘোর বিরোধী হানুমানের ওই কথাটার পরিপ্রেক্ষিতেই বলি। আর প্রথমেই আর একটা কথা বলি, হানুমানকে শ্রদ্ধা জানানোর আমাদের একটাই হবে শ্রেষ্ঠ পন্থা, যেটা আমরা প্রতিদিন ক্লিনিকে এবং প্রতিটা রোগীর ক্ষেত্রে যদি হানুমানের নির্দেশিত পথ হোমিওপ্যাথি, আমি হানুমানের নির্দেশিত পথ তো বটেই মানে হোমিওপ্যাথির যে ল অফ নেচার এইটাকে মেনে যদি আমরা তার মানে প্রতিটা নির্দেশিত পথকে যদি ফলো করি, তাহলেই তাকে হবে শ্রেষ্ঠ সম্মান জানানোর পন্থা, এবং এটাই হবে সঠিক। আর আমরা অবশ্যই প্রত্যেক বছরই হানুমানের বার্থডে পালন করব, কেননা তাকে স্মরণ করাটা মানে সব দিক থেকেই আমাদের তার জন্মদিনটাকে স্মরণ রাখা, তার কীর্তিকলাপগুলোকে আমাদের প্রত্যেকের মাঝে স্মরণে রাখাটা সবসময়তেই উচিত। আচ্ছা, আর একটা কথা হচ্ছে হানুমানের মানে এত মনে জোর ছিল, এত সাহস ছিল যে উনি মানে যে বছর বিয়ে করেছেন, সত্যব্রতদা একটু ছুঁয়ে গেছেন, যে বছর বিয়ে করেছেন সেই বছরেই উনি তার মানে এত একজন নামী ডাক্তার হয়েও সেই প্র্যাকটিস ছেড়ে দিলেন তার বিবেকের তাড়নায়। এবং তিনি সেটা বলছেন, আমি হানুমানের কথাটা কোট আনকোট বলতে পারছি না, আমি জাস্ট নির্যাসটা বলছি, যে তিনি বলছেন যে আমার বিবেক আমাকে সায় দিচ্ছে না এই মানে জীবনহানিকর পন্থা মানে অবলম্বন করে পয়সা রোজগার করতে, সহজে নাম কিনতে, এই কথাটা বারবার উনি বলেছেন। এবং বলতে চাইছেন যেন আমি নিজেকে মানে খুনি হিসেবে সাব্যস্ত করছি, মানে এই যা এই পথটা ধরে থেকে, কাজেই এই চিকিৎসা পদ্ধতিটা পুরোপুরি উনি ছেড়ে দিলেন। এবং উনি 11টা ভাষা জানতেন এবং বিভিন্ন ভাষা থেকে ট্রান্সলেশন করে উনি মানে নিজের জীবন অতিবাহিত করছিলেন। আমাদের একটা দেখা যায় যে যারা সংসারী হয় বিয়ে থা করে, তাদের কি করে বেশি করে পয়সা রোজগার করব, কি করে সুখে থাকব, এই ধান্দাটা আমাদের মধ্যে থাকে। কিন্তু উনি মানবতার আরতির খাতিরে নিজের মানে সংসার জীবনকে বিপন্নের জায়গায় চলে যাচ্ছে, আর্থিক নিরাপত্তাহীনতার জায়গায় চলে যাচ্ছে, তবু তিনি সেই সত্যকে আগড়ে ধরে ওই পথটা মানে অবলম্বন করলেন এবং হোমিওপ্যাথিকে আস্তে আস্তে এস্টাবলিশমেন্ট করলেন। উনি তো তখন জানতেন না যে হোমিওপ্যাথি কি জিনিস। যাই হোক, পরবর্তীকালে কালেন্সের মেট্রেমেডিকা উনি মানে ট্রান্সলেশন করতে করতে উনি একটা জায়গায় ছোট্ট একটা হিন্টস পেলেন যে যে জিনিস রোগ তৈরি করতে পারে সেই জিনিসই রোগ সারাতে পারে।
এই যে মানে ইয়ে করে তারপর মানে এই এই যে সামান্য একটা হিন্স পেলেন এইটা ওনার মাথায় সবসময় খেলতে লাগলো, তারপরে কি করে এটা কি করে পরীক্ষা করা যায়। এবং হানিম্যান যে জায়গায় থাকতেন জার্মানির সেই জায়গায় একটা ম্যালেরিয়া প্রবণ জায়গা ছিল সেখানে, এটা সকলকারই জানা, তবু আর একবার বলি যে সেই একটা পুকুরে জল খেয়ে নাকি সেখানকার ম্যালেরিয়া সেরে যেত। এবং হানিম্যান পরখ করে দেখলেন সেই পুকুরের গাছ মানে পায়ে প্রচুর সিংকোনা গাছ আছে, উনি পরবর্তীকালে সিংকোনার রস তৈরি করে খেয়ে সেখান থেকে উনি ম্যালেরিয়া লাইক সিমটমস পেলেন, তখন উনি প্রমাণ করলেন যে হ্যাঁ। এবং তারপরেই উনি প্রথম মানে জার্নাল লিখলেন যে হ্যাঁ, যে জিনিসটা রোগ সারিয়ে সিংকোনা রোগ ম্যালেরিয়া লাইক লক্ষণ তৈরি করতে পারে বলে সিংকোনা ম্যালেরিয়া সারাতে পারে। তখন অনেকে কথা তুলেছিল যে সিংকোনা তীব্র তিতো বলে নাকি ম্যালেরিয়া সারায়, উনি তখন পাল্টা প্রশ্ন করেছিলেন যে তিতো তো অনেক কিছু, তাহলে সিংকোনা সারায় কেন। উনি তখন প্রমাণ করেছিলেন এবং 1790 সালে এটা পরীক্ষা করেছিলেন, পরবর্তীকালে 1796 সালে উনি সেটা জার্নাল আকারে প্রকাশ করেন। আচ্ছা, এটা গেল। তারপরে উনি তার হোমিওপ্যাথির এই পড়াশুনো তারপরে প্রতিটা মানে মতবাদকে এস্টাবলিশ করার জন্য 1810 সালে প্রথম অর্গাননের প্রথম সংস্করণ প্রকাশ করলেন। আচ্ছা, এইটুকুনি বললাম। তার সঙ্গে আমি একটা ছোট্ট কথা এখানে বলতে চাই। ইদানিং আমাদের ভিনদেশি কিছু শ্রদ্ধেয় ডাক্তারবাবু একটা প্রশ্ন তুলছেন যে হানিম্যান নাকি পরবর্তীকালে উনি ধর্মান্তরিত হয়েছিলেন, তা যাই হোক মানে এইটার আমি কোথাও পাইনি হানিম্যান ধর্মান্তরিত হয়েছিলেন কিনা, মানে যদি কারো জানা থাকে এই বিষয়টাকে কেউ যদি একটু আলোকপাত করে বিষয়টা মানে তুলে ধরেন তাহলে মনে হয় খুব ভালো হবে। তার কারণ এই মানে কে কি ধর্ম নিয়েছে এটা তো আমাদের বিষয় নয়, আমাদের বিষয়টা হচ্ছে আমরা হোমিওপ্যাথি কতটা করছি এবং হোমিওপ্যাথি কতটা নীতি মেনে করতে পারছি, রুগীকে কতটা আরাম দিতে পারছি, এটাই আমাদের মূল বিষয়। আর হানিম্যানের যে সেটা একটা কথা যে এই হোমিওপ্যাথিক নীতি মেনে আমরা যখন চিকিৎসা করব, রুগী এসে যখন বলবে ডাক্তারবাবু আমি ভালো আছি, হানিম্যানের কথাটা এই ডিভাইন অ্যান্ড মেরিটোরিয়াস সেলফ স্যাটিসফ্যাকশন, কাজেই এইটা যদি আমরা করতে পারি তবেই আমাদের হানিম্যানকে সঠিক শ্রদ্ধা জানানো হবে। এইটুকুনি বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের ইউনিটের বাইরের যারা যে সাইজটা শুনতে এসেছেন তাদের মধ্যে যদি কেউ বলতে চান, আমার যেহেতু সভাপতি তো ওকে লাস্ট কিছু বলতে দেবেন। ঠিক আছে, তাহলে সে যখন বলছে না বলে নেই